वेलकम बैक टू अपडेटेड बाय आबिदा। फ्रेंड्स, गतकाल मैं 14ई मे थेके पीएम किसान सम्मान निधि योजनार जे 2000 टाका करे देवार कथा सेटा किन्तु ढुकते शुरू करेछे। प्रधानमंत्री नरेंद्र मोदी सरकार घोषणा करेछिलेन जे बांगलार कृषकदेर पीएम किसान सम्मान निधि योजना टाका देवा हबे एबं तिनि सेई कथा रेखेछेन। गतकाल थेके टाका ढुकते शुरू करेछे। तो प्रधानमंत्री नरेंद्र मोदी देशेर 9.5 कोटी कृषकदेर जन्य 20,667 कोटी टाका बरादद करेछेन। আপনি এই স্কিমের উপভোক্তা কিনা বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার কোনো এসএমএস যদি মোবাইলে না এসে থাকে তাহলে আপনি এ নিয়ে চিন্তা করবেন না, কারণ অনলাইনে আপনার স্ট্যাটাস চেক করা যাবে। আর যদি অনলাইনে এখন সার্ভার ডাউন থাকে তাহলেও কিন্তু অনেক হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বার থেকেও আপনি জেনে নিতে পারবেন যে আপনার প্রথম কিস্তির 2000 টাকা ঢুকেছে কিনা। তো আজকের এই ভিডিও থেকে আমরা সেগুলো জেনে নেব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমরা দেখে নেব যে আপনার যদি অ্যাকাউন্টে টাকা ঢোকার কোনো এসএমএস না এসে থাকে আপনার মোবাইলে তাহলে যে হেল্পলাইন নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করবেন সেটা হচ্ছে পিএম কিষাণ টোল ফ্রি নাম্বার 1800-11552-66, 1800-11552-66, এবং দ্বিতীয় নাম্বার পিএম কিষাণ হেল্পলাইন নাম্বার 1552-61, এবং একটা ল্যান্ডলাইন নাম্বার আছে আপনারা দেখতেই পাচ্ছেন 0111-233-81092-233-82401। এই ল্যান্ডলাইন নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও নিউ হেল্পলাইন পিএম কিষাণের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 0112-43-00606। এছাড়াও পিএম কিষাণ হ্যাজ অ্যানাদার হেল্পলাইন নাম্বার, অন্য একটা হেল্পলাইন নাম্বার আছে 0120-602-5109। এছাড়াও ইমেল আইডি আছে pmkishan@thegov.in। কীভাবে আপনার টাকা ঢুকেছে কি না সেই স্ট্যাটাস আপনি চেক করবেন। প্রথমেই পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যান। গুগলে পিএম কিষাণ লিখে সার্চ করলেই সাধারণত প্রথম সাজেশনেই সেই সাইট থাকে, নয়তো ব্রাউজার থেকে এই ম্যানুয়ালি টাইপ করতে পারেন pmkishan.gov.in। ওয়েবসাইটের হোম পেজে ডান দিকে ফার্মার্স কর্নার্স নামে একটি অপশন পাবেন, সেখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। একটি নতুন পেজ খুলে যাবে। নতুন পেজে বিভিন্ন নম্বরের মারফত স্ট্যাটাস চেক করা যায়, যেমন আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অথবা মোবাইল নম্বর। তো সর্বপ্রথম আপনি আধার নম্বর দিয়েই চেক করতে পারেন। সেখানে যদি আপনার কোনো রকম গণ্ডগোল মনে হয় তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েও আপনি চেক করতে পারেন। আপনি যেটি দিয়ে সার্চ করতে চান সেটি সিলেক্ট করুন, এরপর নম্বরটি ভরুন। হেড ডাটাতে ক্লিক করলেই সমস্ত লেনদেনের রেকর্ড পেয়ে যাবেন। ফার্স্ট ইনস্টলমেন্টের যে টাকা তারও কিন্তু সমস্ত রেকর্ড আপনারা এখানে পেয়ে যাবেন। আর যদি আপনার এই ধরনের কোনো রেকর্ড না থাকে তাহলে আমি যে হেল্পলাইন নম্বরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই হেল্পলাইন নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের ইনফরমেশন যদি আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।